কেমন আছেন সবাই? আমি জিয়ন এবং আজকে একটা স্পেশাল এপিসোড। স্পেশাল কারণ অনেক নতুন কিছু আজকে আমরা দেখব। একটু বলে নেই যে রোজার ঈদে অনেক 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 কন্টেন্ট বের হয়েছে, ওটিটিতে বের হয়েছে, ইউটিউবে বের হয়েছে, বাট ভেরি ফিউ কন্টেন্ট যেগুলো মানুষের মনে দাগ কাটতে পেরেছে। তার মধ্যে একটা হলো এবারে রোজার ঈদে জি সিরিজের থেকে রিলিজ পাওয়া একটা নাটক, নাটকের নাম আক্ষেপ। সো আক্ষেপের হিউজ হিউজ রেসপন্সের কারণেই এবং পাবলিক ডিমান্ডের কারণেই আমরা আজকে বান্না ভাইকে এবং ফারহান ভাইকে সেটে এনেছি, এবং এই সাথে আরও কিছু সারপ্রাইজ সামনে থাকবে। তো সবার আগে আমি বান্না ভাইকে চলে যাবো। বান্না ভাই, কংগ্রেচুলেশনস এত সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য। সো এই আক্ষেপ নিয়ে যে রেসপন্সগুলো আসছে, তো এটা নিয়ে যদি একটু ফ্যানদের কিছু বলতেন, দর্শকদের বলতেন। ফ্যানদেরকে বলবো যে থ্যাংক ইউ ভেরি মাচ ফার্স্ট অফ অল। মানে আমরা অনেক ইন্সপায়ার্ড এবং এটা অনেক বড় আমাদের জন্য পাওয়া যে আমরা অনেক কষ্ট করে একটা কাজ করছি, সেই কাজটার যে এরকম রেসপন্স আসবে এবং মানুষ এত ভালোবাসা দিবে আমাদেরকে, পুরো টিমকে, এইটা আসলে অনেক বড় একটা পাওয়া। এই ধরনের কাজ সাধারণত হয় না, একটা কথা আছে না, তো কেন হয় না আসলে? কেননা প্রডিউসার আসলে এখানে চাওয়ার একটা ব্যাপার আছে। খালেদ ভাই যদি আমাকে অ্যালাউ না করতো এই ধরনের একটা কাজ করার জন্য, এবং যা যা চেয়েছি আমি একদম ফ্র্যাঙ্কলি বলতে চাই যে এখানে অর্থ সংক্রান্ত একটা ব্যাপার আছে এখানে, কিন্তু এটা কিন্তু বেশ খরুচে একটা প্রোডাকশন। সো এই প্রোডাকশনে আমি যা যা চেয়েছি তা আমি পেয়েছি, আমি বলবো। আর একটা কথা আমি বলতে চাই, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অনেক জায়গায় অনেকভাবে দেখেছি এবার বলেছে যে ড্রামা ইজ ডেড। আমি খুব স্ট্রংলি বলতে চাই ড্রামা ইজ নট ডেড। আমরা এবার চলে যাব যাকে নিয়ে সব এই এই আলোচনা, যত প্রশংসা বান্না ভাই তো ডেফিনেটলি, বাট যা বান্না ভাইয়ের কল কাঠিতে যে এই সুন্দর কাজটা ডেলিভার দিয়েছে নান আদার দেন ফারহান ভাই। ফারহান ভাই কি অবস্থা বলেন? আপনাকে তো পাওয়াই যায় না ক্যামেরার বাইরে, শুটিং এর বাইরে। আমরা এই যে এই পাওয়া গেল সোনার হরিণ কে পাওয়া গেল, তো এই সোনার হরিণ বলেন কেমন লাগলো আক্ষেপের পরে? ডেফিনেটলি ভালো লাগছে। আক্ষেপের যে রেসপন্সটা ছিল, এই রেসপন্সটা আসলে আমার মনে হয় যে আমার বান্না ভাই প্লাস আমাদের খালেদ ভাই সবারই যতটুকু আমাদের কষ্ট ছিল বা হোমওয়ার্ক ছিল বা ডেডিকেশন ছিল অন সেট, সব কিছুই মনে হয় সার্থক হয়েছে জাস্ট বিকজ অফ দ্য দর্শকের একটা ফিডব্যাকের জন্য। সো ভালো লাগছে, ডেফিনেটলি ভালো লাগছে। এই হোমওয়ার্ক গুলো কিভাবে, যে বান্না ভাই যেমন বললেন যে দেড় বছর ধরে একটা প্রিপারেশনের মধ্যে দিয়ে যাওয়া, তো হোমওয়ার্ক গুলো কিভাবে, কতটুকু কি করা হয়েছে আসলে? যেটা হয়েছে, আমি যখন আমাকে ভাই আসলে কনসেপ্টটা শেয়ার করেছিল, প্রথমে ফুল স্টোরি শেয়ার করা হয় না, কনসেপ্টটা শেয়ার করা হয়েছিল, তখন আমি একটু ওয়ার্কআউট করতাম, সো আমার বডি ফিটনেসটা একটু ডিফারেন্ট ছিল আর কি। সো মনে হয়েছে যে আমি আসলে এই লুক নিয়ে এরকম একটা ক্যারেক্টার ইমপ্লে করতে পারবো না। ওকে, যতই আমরা শার্ট পরি, ঢোলা শার্ট পরি, বা কোনো না কোনোভাবে আসলে এটা ওপেন আপ হয় যে আসলে এটা ওয়ার্কআউট করা একটা বডি। সো সেই জায়গার দিক থেকে আমার কাছে মনে হয়েছে একটু বডিলি চেঞ্জ দরকার। সেকেন্ড থিং হচ্ছে, আমি আর বান্না ভাই শুরু থেকে একটা ডিসিশনে ছিলাম যে যদি এই ক্যারেক্টারটা মানুষ আমাকে চিনতে পারে তাহলে আমি এই কাজটা আসলে করার, এই ক্যারেক্টারটা প্লে করার আমার জন্য আসলে মনে হয় না যে ঠিক হবে। সো ওই যাতে চিনতে না পারে লুকটা চেঞ্জ করতে হবে, এটার জন্য আসলে আমার একটু সময় লাগছে যে কীভাবে কী দিয়ে আমাদের চেঞ্জ করা যায়। সো প্রস্থেটিক মেকআপ আর্টিস্টের সংখ্যা বাংলাদেশে আমার কাছে মনে হয় যে খুবই কম, এবং ফিকশনের দিক থেকে আমাদের মেকআপের সাপোর্টটা আসলে যতটুকু পাওয়ার দরকার ততটুকু সামটাইমস আমরা পাই না। সো ওই দিক থেকে আমাদের কনফিডেন্টটুকু একটু কম ছিল। সেকের পর এক এটা নিয়ে আমরা কাজ করি, অ্যান্ড দেন মেকআপ নিয়ে যখন আমরা স্যাটিসফাই হই তখন আমার কাছে মনে হয় যে ওকে ভাই, লেটস গো ফর ইট। এবার আমরা চলে আসি খালেদ ভাইয়ের কাছে। খালেদ ভাই, প্রথমে অনেক ধন্যবাদ এরকম আক্ষেপের মতো একটি প্রজেক্টকে আপনার সাকসেসফুলি আমরা ডেলিভার করার জন্য, এবং ফ্যানদেরকে বা দর্শকদের যারা অনেক বলে থাকে যে ভালো নাটক ইজ ডেড, যেটা বান্না ভাই বললেন, সো এটাকে ভুল প্রমাণ করার জন্য অনেক ধন্যবাদ। খালেদ ভাই যদি একটু বলতেন এই প্রজেক্টটা নিয়ে। আমরা লক্ষ্য করেছি যেটা, সেটি হলো যে সবাই নায়করা ফারহানের চরিত্রে ফারহানকে অভিনয় করায়, ও ওর চরিত্র বাদ দিয়ে একটা অটিস্টিকের অভিনয় করছে, এবং ও বলেছে যে ও যাতে ওকে যাতে ফারহানকে যাতে না চেনে ওই চরিত্রকে চেনে। আসলে তো নাটক বলি, সিনেমা বলি, গল্প বলি, চরিত্রটাই তো এস্টাবলিশ করা, এটাই তো একজন নির্মাতা বা একজন অভিনেতার মেইন ক্রেডিট। সেই জায়গা থেকে ওদের টিম 100% সাকসেসফুল, এবং আমি ওদের সবাইকে অনেক অভিনন্দন জানাই। আক্ষেপ দেখার পরে কেমন লেগেছিল ভাইয়া? ভাই, আমার চোখের পানি চলে আসছে সত্যি। কারণ হচ্ছে যে আমার একটা অটিস্টিক, এর আগে আমার একটা এক্সপিরিয়েন্স ছিল ছোট থাকতে, আমি দেখে না আমি মনে হয়েছে যে আমি ওই সময় ফিরে গেছি।
ও এত সুন্দর অভিনয় করেছে, ওর ডিরেকশন এত সুন্দর, এবং প্রত্যেকে ইভেন মাহির অভিনয়ও আমার বলেছে বাহুবাই তো আউটস্ট্যান্ডিং অভিনয়। যেটা বলছিলাম যে একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজটা কিছুই না, আর আমাদের জি সিরিজের পক্ষ থেকে আক্ষেপের পুরো টিমকে একটু ধন্যবাদ জানানোরই আজকের আয়োজন। নদীর পারে সবুজে ঘাস, ওই পাড়েতে নীল আকাশ, উপর দিয়া বইয়া চলে বেদনার বাতাস, উপর দিয়া বইয়া চলে বেদনার বাতাস। আচ্ছা, আমি তাহলে চট করে বিদায় নিয়ে নেই, যে এই ছিল আক্ষেপ টিম। ধন্যবাদ আক্ষেপ টিমকে চলে আসার জন্য এবং অসাধারণ নাটক দেওয়ার জন্য।